بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام ورحمة الله وبركاته غلام ما যারা এক জাতীয় মূর্খ আর কি কোন হাদিস অতটা বোঝেও না তারা নামাজ পড়ে শুধু সুরা ফাতিহা, সুরা ইখলা সুরা আপনার কাউসার এই মোটামুটি দু তিনটে সুরা তাদের মুখস্থ আছে আর বেশি সুরা তারা মুখস্থ করতেও চায় না করতেও পারে না এর মত শুধু এই সুরা সুরা ইখলাস সুরা কাউসার কিংবা সুরা কাউসার এবং সুরা ইখলাস এই সুরা দুটি তারা বারবার নামাজে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে তাহলে তাদের নামাজ হবে কিনা ভাই প্রথম কথা হচ্ছে নামাজের কোনো রকমের সমস্যা হবে না যদি নামাজটা সুন্নত নামাজে তাড়াহুড়ো করছে রুকু না ঠিক মতো যাবা সাজদা থেকে ঠিক মতো তার মানে নামাজের যে পদ্ধতি সেটা যদি ঠিক থাকে তাহলে বারবার সোরা ইখলাস আর সোরা কাউসার পড়লেও কিন্তু নামাজের কোনো ক্ষতি হবে না প্রথম কথা তবে দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের কিছু আরো দু চারটা সুরা শিখা উচিত ছিল বা উচিত এখনো জি সূরা সুরা কৌসার সুরা ইখলাশ ছাড়া যে যে ছোট ছোট গুলো রয়েছে সুরান্না সুরা ফাতহ সুরা আসর আসর তারপরে মনে করেন সূরা সুরা এই ছোট ছোট গুলো কিন্তু খুব সহজ যে যদি কেউ যতই মূর্খ হোক না কেন আমি তাদেরকে মূর্খ বলছি না আরকি কিন্তু আপনার ভাষায় যতই তারা মূর্খ হোক না কেন যদি দু তিন তিন দিন কে বলছে দশ বার বিশ বার করে রিপিট করে তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে সুরা নাস ফালাক তারপর আপনার সুরা আহ নাচ সোরা কিংবা সুরা কাওসার এই ছোট ছোট সুরা কিন্তু অতি সহজেই মুখস্থ হয়ে যাবে সেই জন্য তাদেরও উচিত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আরও কিছু সুরা যে মুখস্থ করতে চেষ্টা করা তবে যেমনটি বললাম যে সারা জীবন যদি তারা শুধু কবচার এবং দিয়ে নামাজ পড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজের কোনো রকমের নেকিতে আপনার ঘাটতে হবে না শুধু শর্ত হচ্ছে নামাজটা কিন্তু সুন্দর করে পড়তে হবে নামাজ যদি সুন্দর না হয় সোরা বাকারে দিয়ে পড়লেও কিন্তু নামাজ হবে না জি আপনি আপনি বা আমি সোরা বাকারা দিয়ে নামাজ পড়ছে কিন্তু আমাদের নামাজের পদ্ধতিটা সম্পূর্ণ সুন্নত বিরোধী যে রুকু ঠিক মতো করছি না সাজদা ঠিক মতো করছি না রুকু হঠাৎ করে চলে গেলাম ঠক করে আপনার সাজদাই চলে গেলাম তাহলে কিন্তু এই সোরা বাঁকারা দিয়ে পড়লেও কিন্তু নামাজটা হবে না যে বিদায় সোরা কাউসার সোরা ইখলাস দিয়ে নামাজ পড়াটা বড় কথা নয় নামাজটা হচ্ছে যে নামাজটা ধীর স্থির হয়ে পড়তে হবে এবং নামাজটা সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করতে হবে